ভাবতে বসেছিস? আগামীকাল তো আবার আঁকা পরীক্ষা। তো কেমন আঁকছিস? দুজনে আঁকছিস তো? মিঠি, আঁকাটা তো আজকে খুব একটা ভালো হয়নি, মাইরটা দেখি। মাইরটা বেশ ভালো হয়েছে। মিঠি, আজকের আঁকাটা তোমার এত খারাপ হলো কেন? সেদিন তো খুব সুন্দর হয়েছিল, আজকে এত খারাপ হলো কেন? তোমার আগামীকাল পরীক্ষা, আজকে আঁকাটা এরকম করলে? দিদি দেখো কত সুন্দর এঁকেছে। তুমি কিন্তু যাই বলো, এখন কিন্তু পড়াশোনা আঁকা সব কিছু তোমার খুব বাজে হয়ে যাচ্ছে। ভালো জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে আর আমি পাচ্ছি না। আগে কত ভালো পড়াশোনা করতে, কত ভালো আঁকতে, এখন সেগুলো সব কিছু যেন তুমি ভুলে গেছো। আঁকাটা রং করে নাও এবার, সুন্দর করে রং করে নেবে। মা মা, চিনি দিদি কখন আসবে? মা এখনো তো এলো না। হ্যাঁ মা, চিনি দিদি কখন আসবে? এখনো তো এলো না মা, তুমি তো বললে যে কখন চলে আসবে। সকাল থেকে দুপুর হয়ে গেল, এখনো চিনি দিদি এলো না। এই তো আসবে বলেছে, সকালেই তো বললো আসবো, মনে হয় সকালের ট্রেন পায়নি। দেখ চলে আসবে এই মাত্র। তো তোমাদের আঁকাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, নাহলে তবে চলে এলে তোমরা চিনি দিদির সাথে গল্পে মেতে থাকবে, তখন আর তোমাদের আঁকাটা হবে না। চলো তাড়াতাড়ি এঁকে নাও। ঠিক আছে, তাহলে তোমরা আঁকাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নাও, আমি দেখি ওদিকে। বসে থাকবে না, এই বলে দিলাম দুজনকেই বলছি, তাড়াতাড়ি রংটা করে নাও, আমি যেন এসে দেখি তোমাদের রং হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমরা তাড়াতাড়ি রং করে নিই, তাহলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেলে চিনি দিদির সাথে আমরা খুব খেলা করতেও পারবো আর খুব গল্প করবো, তাই না বলো মা? হ্যাঁ, তাড়াতাড়ি করে নাও তোমরা। মিঠি, তুমিও তাড়াতাড়ি হাত চালাও, দিদির তো অনেকটা হয়ে গেছে, তোমার তো দেখছি এখন কিছুই হয়নি, তাড়াতাড়ি করো। আমি তাহলে ওদিকে গেলাম। হ্যাঁ মা। এই মিঠি, এই মাহি, দেখ কে এসেছে। দেখ মিঠি, এই দেখ মাহি কে এসেছে, দেখ তো এটা কে, এটা কে রে? দেখ তোদের চিনি দিদি এসছে। দেখ চিনতে পারিস কিনা, দেখ কত বড় হয়ে গেছে, দেখ চিনতে পারছিস? চিনতে পারছিস যে চিনি? মিঠি আর মাহিকে চিনতে পারছিস তুই? তাই তো মাসি, ও কত বড় হয়ে গেছে, ওরা তো খুব বড় হয়ে গেছে। মিঠিকে আমি কত ছোট দেখেছিলাম, মিঠি তো এখন কত বড় হয়ে গেছে। আর মাহি, মাহিকে তো আমি চিনতেই পারিনি, মাহি তো আরও বড় হয়ে গেছে। ওরে বাপরে, কিরে মাহি কেমন আছিস? আর মিঠি, কথাই তো বলছিস না, কথা বল। ও বাবা, চিনি দিদি তোমাকে কি সুন্দর লাগছে, তোমাকে কত দিন পর দেখলাম, কি ভালো লাগছে তোমাকে, আমি বলে বোঝাতে পারবো না চিনি দিদি, খুব মজা লাগছে, খুব মজা। আমরা যে কবে দেখেছিলাম তোমাকে চিনি দিদি, আজ কত বছর পর আবার তোমাকে দেখলাম। সত্যি বলছি, তোমাকে আমি চিনতেই পারিনি চিনি দিদি, তুমি কত বড় হয়ে গেছো, আর তোমার মুখটা পুরো পাল্টে গেছে, আর কি সুন্দর লাগছে তোমাকে, তোমায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমিও তো তোদের চিনতে পাইনি রে, তুই তো মনে সেই ছোটোবেলায় এসেছিলি, যখন মাহি ছোট ছিল, মিঠি যখন খুব ছোট ছিল তখন এসেছিলিস, বল চিনি? হ্যাঁ মাসি, তখনই আমি এসেছিলাম, তা আমি ওদের চিনতে পারি, সেই ছোট ছোট দেখেছিলাম, আর ওরাও তো আমাকে, বিশেষ করে মাহি তো আমাকে ছোট দেখেছিল। মাসিমণি এলো না চিনি দিদি? তুমি একা এলে মাসিমণি কোথায়? মা আসতে পারবে না রে, আমি মাসিকে বললাম, মাসিও জিজ্ঞেস করলো যে মা আসেনি, আমি বললাম না মা আসবে না, আসলে মায়ের শরীরটা একটু খারাপ, তো যার জন্য বাবা আমাকে ট্রেনে তুলে দিল, আমি চলে এলাম, নাহলে তো মা আর আমার আসারই তো কথা ছিল, কিন্তু মা আসতে পারলো না। মা বলেছে মিঠি বার্থডের আগে যদি আসতে পারে তাহলে আসবে, আমি কয়েকদিন আগেই চলে এলাম, আমার আর ভালো লাগছে না, আমি ভাবছিলাম কবেই তোদের বাড়িতে যাব, যার জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। ভালোই করেছো চিনি দিদি, আমাদের খুব মজা হবে, কালকে জানো তো আমাদের ড্রয়িং পরীক্ষা আছে, কালকের পরীক্ষাটা হয়ে গেলে তোমার সঙ্গে খুব মজা করব, খুব গল্প করব। হ্যাঁ চিনি দিদি। হ্যাঁ হ্যাঁ,
খুব গল্প হবে, খেলা হবে, ঘোরা হবে, সব কিছু হবে। এখানে তো ভালো করে দিতে হবে। তোমরা আঁকছো বুঝি? ও মিঠি, তুমি কথা বলো, তুমি তো কথাই বলছো না। তুমি তো দিদির সঙ্গে কথা বলতেই ব্যস্ত, তুমি কি আর আমার দিকে তাকাচ্ছ? তুমি তো এসে থেকে সেই দিদির সাথেই কথা বলছো, দিদিও তোমার সাথে কথা বলছে, তুমিও দিদির সাথে কথা বলছো। আমি তো ভাবলাম আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে তোমার ভালো লাগছে না, যার জন্য আমি আর কিছু বলছি না, চুপ করেই আছি। ওরে, আমি সেটা কখনো হয়? তোমার সাথে না কথা বললে হয়? এর সাথেও কথা বলছি, তোমার সাথেও তো কথা বলছি, তুমি তো তখন থেকে চুপ করে বসে আছো, তাই না? বলো দিয়ে তোমার কি খবর, পড়াশোনা ঠিকঠাক করছো তো? তো চিনি দিদি, কালকে আমাদের বাংলা পরীক্ষা হয়েছে, আমি খুব সুন্দর বাংলা পরীক্ষা দিয়েছি। ও চিনি দিদি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি তুমি আমার জন্য কিছু এনেছো তোমাদের ওখান থেকে? আই মিঠি, ও আবার কি কথা? চিনি দিদি এসছে, তুমি ওকে ওই সব কথা জিজ্ঞেস করছো? অন্য কথা জিজ্ঞেস করো, তোমার জন্য কি আনবে? ও মাসি, ওকে তুমি বকো না, ও ছোট। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য আমি এনেছি, তোমাদের জন্য, দুজনের জন্য দুটো জিনিস এনেছি, এখন দেব না, এখন তোমরা আঁকছো, পড়াশোনা করছো, করো, পরে দেব, ঠিক আছে? ও চিনি দিদি, বলো না তুমি কি এনেছো। কি এনেছি এখন বলবো না, পরে বলবো কি এনেছি, ওটা তো সারপ্রাইজ থাকুক, ওটা ঠিক সময় তোমাদের যখন দেব তোমরা তো দেখতেই পাবে। তবু বললে একটু ভালো হতো, আমি জানতে পারতাম। ঠিক আছে ঠিক আছে, তুমি পরেই দিও, তবে দেবে যখন আমাকে কিন্তু আগে ডাকবে, ঠিক আছে? তারপরে তুমি দিদিরটা দেবে, আগে তুমি আমারটা দেবে, তারপরে দিদিরটা দেবে, ঠিক আছে? কারণ আমি ছোট, আমাকে কিন্তু সবসময় আগে দেওয়া উচিত। ওরে বাপরে, ঠিক আছে ঠিক আছে, কত কথা মাসি, কত কথা শিখেছি মিঠি। বাপরে, আমি তো ওকে প্রথম দিকে ভাবলাম কত চুপচাপ, ও তো বেশ ভালোই ছটপটে। হ্যাঁ, ও খুব ছটপটে, ভীষণ ছটপটে রে, আর এত দুষ্টু হয়েছে। এই দুটোকে নিয়ে যে আমি কীভাবে সামলাই? তোর মেসোমশাই যতদিন না আসে ততদিন যে আমার কী হচ্ছে আমি বুঝতে পারছি না। তো মেসোমশাই কবে আসবে মাসি? তুমি তো বললে এই তো এই সপ্তাহে আসার কথা বললে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু বলেছি মিঠি জন্মদিনের আগেই চলে আসবে, ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু ডেট না হলে তো আসতে পারছে না। ও মেশোকেও অনেক দিন দেখিনি, সেটাই তো, ওরাও তো খুব কষ্ট পায়, বলে বাবা কবে আসবে, বাবা কবে আসবে, আর ভালো লাগে না, বাবা এলে বাবার সাথে ঘুরতে যাব, এই করব, ওই করব, গল্প করব, সেটাই তো। আচ্ছা তুই তো অনেকক্ষণ গল্প করছিস, তো চল ও ঘরে চল, তুই একটু বস, হাত মুখ ধো, ফ্রেশ হ, তারপরে না হলে আবার গল্প করবি, ঠিক আছে? পরে কথা হবে। মাহি, মিঠি, তোমাদের রং হয়েছে? হ্যাঁ মা, আমার রং কমপ্লিট হয়ে গেছে, দেখো। হ্যাঁ আমারটা হয়ে গেছে মা, আমারটা আগে দেখো, তারপরে আমি চিনি দিদির সাথে গল্প করব, তুমি আমারটা আগে দেখো। ও তোমরা আঁকা করছো, কালকে ড্রয়িং পরীক্ষা বললে তো? হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি কেমন এঁকেছো। বাহ, মাই তো খুব সুন্দর এঁকেছে, তুমি রংটাও খুব সুন্দর করেছো, দারুণ হয়েছে। এবার দেখি মিঠি কেমন এঁকেছে। মিঠি এঁকেছে, তবে দিদির থেকে একটু কিন্তু কমা হয়েছে মিঠি, তোমায় কিন্তু দিদির মতো আঁকতে হবে ভালো করে। দিদি দেখো কত সুন্দর এঁকেছে, তোমার কিন্তু সব দাগের বাইরে বেরিয়ে গেছে রংগুলো, তুমি আরেকটু ভালো করে আঁকতে পারবে, তুমি তো আসলে ছোট, তুমি দিদির মতো হলে তখন দিদির মতো সুন্দর লাগবে। আরে চিনি দিদি, তুমি ভালো করে দেখোই নি, আরে আমি ভালো এঁকেছি, দিদি এঁকেছে নাকি ওটা? দিদির আঁকাটা কেমন হয়েছে বিচ্ছিরি, আমার আঁকাটা দেখো সব থেকে সুন্দর হয়েছে, আমি কত সুন্দর করে এঁকেছি, আমাকে ক্লাসে জানো সবাই বলে মিটি তুই কি সুন্দর আঁকিস, তোর হাতের লেখা কত সুন্দর, তুই কত ভালো পড়াশোনায় ক্লাসে ফার্স্ট হোস। তাহলে শুধু তুমিই আমাকে বললে যে আমার আঁকাটা খারাপ হয়েছে, দিদি আঁকা ভালো হয় নাকি? তুমি আসলে ভালো করে দেখো নি, দেখো ভালো করে দেখো আমি কত সুন্দর করে এঁকেছি। ও তাই বুঝি, তোমাকে ক্লাসে তোমার বন্ধুরা এই বলে, তো ভালো তো, ঠিক আছে আজকে আঁকাটা একটু খারাপ হয়েছে,
কালকে আঁকাটা আরো সুন্দর হবে। ঠিক আছে, তোমরা তাহলে ভালো করে এঁকে নাও, আঁকা টাকা হয়ে গেলে সব বইপত্র ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে আমরা একসাথে গল্প করব। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের কাজটা শেষ করে নাও, আমিও তাহলে ততক্ষণ চট করে ফ্রেশ হয়ে নিই, কেমন? তারপরে আমরা বসে অনেক গল্প করব। চিনি দিদি, মনে আছে তো যখন গিফটগুলো দেবে তখন কিন্তু আমাকে আগে ডাকবে, যেটা ভালো হবে সেটা আমি নেব। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার মনে থাকবে। নাও তোমরা তোমাদের কাজটা করে নাও, এসো মাসি, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই। হ্যাঁ চল চল। তুই চিনি দিদিকে ওই কথাটা কেন বললি মিঠি? যে চিনি দিদি তুমি গিফট এনেছো ওইসব কথা বলার কি দরকার বলতো? চিনি দিদি কি ভাবলো ওসব কেউ বলে? চিনি দিদি কতদিন পর আমাদের বাড়িতে এলো, তুই ওকে ফট করে এইসব কথা বললি কেন? বললে কি হয়েছে? আমি তো ঠিকই বলেছি, আমি বলবো তো, দেখ না চিনি দিদি যে এই গিফটটা বের করবে, আমি তো ভালো গিফটটা নেবই, আবার তোর গিফটটা যদি দেখি ভালো তাহলে আমি সেটাও নিয়ে নেব। দেখবি চিনি দিদি আমাকে যাই দিক না কেন, ওই গিফটটা আমি আমার কাছে রেখে দেবো, আমি তোকে দেবো না, তুই আমার সব জিনিস নিয়ে নিস, তোর ঘরে এত জিনিস হয়ে গেছে তাও তুই আমার জিনিস নিস, আমি তোকে দেবই না। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। তো আজকের মতো টাটা।